চিকিৎসার গাফিলতিতে একটি চোখ হারিয়েছেন ডোমকলের লস্করপুরের বাসিন্দা মমতাজ বেগম। চোখ ফিরে না পেলেও আর্থিক ক্ষতিপূরণের আশায় বহরমপুরের বেসরকারি এক হাসপাতালের নামে অভিযোগ করেন ক্রেতা সুরক্ষা দপ্তরে। সিএবির মাধ্যমে মামলায় জয় এলেও আর্থিক সহায়তা পাওয়া নিয়ে উৎকণ্ঠায় পরিবার। মনোবীক্ষণ প্যাথোলজি, কোয়ালিটির শেষ কথা। সিএমসি ভেলোর স্বীকৃত জেলার একমাত্র ল্যাবরেটরি। যোগাযোগ 7477799515। বহরমপুরের এক বেসরকারি হাসপাতাল থেকে চোখের ছানি অপারেশনের পর একটি চোখই খোয়াতে হয় মুর্শিদাবাদের ডোমকলের লস্করপুরের বাসিন্দা মমতাজ বেগমকে। ছানি অপারেশনের পর চোখে অসহ্য ব্যথা নিয়ে ফের চিকিৎসা হয় তার। কলকাতায় গিয়েও মেলেনি সুরাহা। অপারেশনের পর দৃষ্টিশক্তি হারিয়েছেন মমতাজ বেগম। চোখ দেখাতে গিয়েছিলাম যে ডাক্তারে চোখের অপারেশন করে দিয়েছিল, পরে চোখের ভুল চিকিৎসার জন্য চোখটা নষ্ট হয়ে গেছে, তুলে দিয়েছে। পরে চোখে আমার সমস্যা দেখতে পাচ্ছি না, এই জন্য আমি সরকারের কাছে উপযুক্ত ব্যবস্থার আবেদন করছি। এই ঘটনায় চলতি বছরে ফেব্রুয়ারি মাসে হাসপাতালের বিরুদ্ধে বহরমপুরে ক্রেতা সুরক্ষা দপ্তরে অভিযোগ দায়ের করেন রোগীর স্বামী। এরপর শুরু হয় মামলা। আট মাস পর এই মামলার রায় ঘোষণা হয় আদালতে। ক্ষতিপূরণ হিসেবে রোগীর পরিবারকে হাসপাতাল কর্তৃপক্ষের তরফে 5 লক্ষ টাকা এবং হেনস্থার দায়ে আরও 1 লক্ষ টাকা জরিমানার নির্দেশ দেওয়া হয়, যে রায়ে কিছুটা স্বস্তিতে রোগীর পরিবার। ডাক্তার দেখিয়ে বলে যে আপনার ওয়াইফের চোখে ছানি হয়েছে, তো আপনাকে অপারেশন করাতে হবে। আমি একটা নির্দিষ্ট ডেট নিই, পরবর্তী ডেটে আমি গিয়ে দেখাই এবং তিনি বলেন যে এক্ষুনি অপারেশনটা করে নেওয়া ভালো। দিয়ে আমরা রাজি হয়ে যাই, সঙ্গে সঙ্গে আমরা টাকা পয়সা জমা দিই। টাকা পয়সা জমা দেওয়ার পরে অপারেশন হয়ে যায়। অপারেশন করার পরে আমরা আমাদেরকে দেখে ছুটি দেয়। আমি রাত্রে এখানে বহরমপুরে থাকি, সকালে চেক আপের জন্য আসি। সকালে এসে দেখছি চোখটা প্রায় সাদা হয়ে গেছে, চোখটা সাদা দিয়ে চোখে যন্ত্রণায় হালকা হালকা দিয়ে ডাক্তারবাবু চেক আপ করে বললো যে ঠিক আছে আপনি যান। আমরা বাড়ি চলে গেলাম, গিয়ে রাত্রে থাকছি। তারপরের দিন সকালে বেলায় প্রচণ্ড যন্ত্রণা, যন্ত্রণা হওয়ার সঙ্গে সঙ্গে আমার সেই দিন রবিবার ছিল, এই হসপিটাল বন্ধ। আমি সঙ্গে সঙ্গে আমার ডোমকল হসপিটালের এক ডাক্তারকে দেখাই, উনি বলেন যে আপনাকে ইমিডিয়েট চোখে আপনি যেখানে অপারেশন করেছেন সেখানেই যেতে হবে। তারপরে আমি আবার পরের দিন আবার এখানে নিয়ে আসি, ওনারা দেখার পরেও আমাকে বলেন যে এখানে চোখের ইনফেকশন হয়ে গেছে, আপনাকে কলকাতায় নিয়ে যেতে হবে। ক্রেতা সুরক্ষা দপ্তরের তরফে আদালতের এই রায়কে স্বাগত জানানো হয়েছে। যে সমস্ত অভিযোগ যারা করবে আমাদের কাছে কনজিউমার ফোরামে মামলা করার জন্য, তাদের আমরা বিনা খরচে আমরা সরকারি উকিলের সহায়তা করে থাকি, এবং সেই জন্য আমাদের সিএবি কনজিউমার অ্যাসিস্ট্যান্স ব্যুরো যিনি আছেন তারা উকিলদের ইনচার্জ হিসাবে কাজ করেন, এবং কোন উকিল কাকে প্রদান করা হবে সেইভাবে আমরা সে প্রদান করে থাকি, এবং তাকে আমরা সরকারি অ্যাডভোকেট দিই এবং বিনা খরচে দেওয়া হয়, এবং সেই হিসাবে কেসটা আমরা জিতি। মানে আমাদের সিএবির মাধ্যমে জেতা হয়, এবং ওই মহিলা যিনি যার নাম মমতাজ বেগম, উনি কিন্তু ওনাকে 5 লক্ষ টাকা ক্ষতিপূরণ দেওয়া হয়েছে এবং 1 লক্ষ টাকা ওনার মেন্টাল হ্যারাসমেন্টের জন্য দেওয়া হয়েছে। এবং আশা করছি এই রায়ের ফলে সাধারণ জনগণের মধ্যে অনেক আশা বা উৎসাহ বাঁধবে। গত 22 অক্টোবর আমাদের কেসটা ডিসমাস হয়েছে, আমরা জিতেছি সিআইবির তরফ থেকে। আমাদের সঙ্গে যথেষ্টভাবে আমাদের অ্যাসিস্ট্যান্ট ডাইরেক্টর এবং ডিডিও নির্ণয় সরকার, ইনারা আমাদেরকে যথেষ্ট সহযোগিতা করছেন। আমরা কেসটা জিতেছি এবং ওই মহিলার 5 লক্ষ টাকা পালিশমেন্ট করেছে কোর্ট, এবং 1 লক্ষ টাকা ওনাকে যে হ্যারাসমেন্ট করেছে তার জন্য কোর্ট ধার্য করেছে, ওনাকে দিতে হবে সেটাই বলেছে নার্সিংহোম কর্তৃপক্ষকে। এবং 45 দিনের মধ্যে যদি না আসে না দেয় কর্তৃপক্ষ, তাহলে আমরা আইনগত দিক থেকে যেটা ব্যবস্থা নিয়ে আর আমরা আবার নিব ওই মহিলার পক্ষে। তেল সানশাইন, মাত্র ভেজ ব্যাংকোয়েট হল, 5 তলার উপরে সুইমিং পুল, সাথে খোলা আকাশের নিচে মাল্টি কুইজিন রেস্টুরেন্ট, থাকছে জিম ও ক্লাব ফেসিলিটি। হোটেল সানশাইন। যদি মধ্যবঙ্গ নিউজের এই খবরটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দেবেন এবং ইউটিউবে ইমাজিন সিটিভি চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর যে কোনো খবরের দ্রুত আপডেট পেতে সাবস্ক্রাইব করার পর বেল বাটনে একটি ক্লিক দেবেন।